শুক্লা দাস পরিচালকের স্ত্রী নন, আমরা পরিচালকের স্ত্রীর থেকেও অভিযোগ পেয়েছি। এবার বিস্ফোরক লীনা গাঙ্গুলি, ঠিক কী ঘটেছে বিস্তারিত জানাচ্ছি এই প্রতিবেদনে। বন্ধুরা চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আলোচনায় টলিপাড়ার পরিচালক তথা অভিনেতা অরিন্দম শীল। পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে রাজ্য মহিলা কমিশনের দ্বারস্থ হয়েছেন দুই অভিনেত্রী। যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন পরিচালক অরিন্দম। এমনকি অরিন্দম শীলের বিরুদ্ধে অভিযোগ ওঠায় রাজ্য মহিলা কমিশনের প্রধান লীনা গাঙ্গুলির বিরুদ্ধে ফুঁসে উঠেছিলেন পরিচালকের দীর্ঘদিনের সঙ্গী শুক্লা দাস। লীনা গাঙ্গুলির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনেছিলেন শুক্লা। এমনকি পরিচালক অরিন্দমকে পরিকল্পনা মাফিক ফাঁসানো হয়েছে বলে জানান শুক্লা দাস। এবার শুক্লা দাসের বক্তব্য নিয়েই মুখ খুললেন লীনা গাঙ্গুলি। টিভি নাইন বাংলাকে লীনা সাফ কথা, তিনি এ বিষয়ে কৈফিয়ত দেওয়ার প্রয়োজন বোধ করেন না। তারপরে প্রশ্ন উঠছে বলে তিনি মুখ খুলেছেন। এক সময় অভিযোগকারিণী তারই প্রযোজনা সংস্থার ধারাবাহিকে কাজ করেছেন। যার বিরুদ্ধে অভিযোগ, সেই পরিচালকও ইষ্টিকুটুম ধারাবাহিকে তাদের প্রযোজনা সংস্থার হয়ে কাজ করেছেন। তাহলে দুজনের অবস্থানই এক, দুজনকেই তিনি আগে থেকে চেনেন, তাই পক্ষপাতিত্বের অভিযোগ ওঠার প্রশ্নই ওঠে না। লীনা গাঙ্গুলি স্পষ্ট করে জানান, অভিযোগ মহিলা কমিশনে জমা পড়ার পর পরিচালককে ডেকে কথা বলা তাদের দায়িত্বের মধ্যেই পড়ে। প্রথম দিন তার কথা রাজ্য মহিলা কমিশন শুনেছে, দ্বিতীয় দিনে মুখোমুখি বসিয়ে অভিযোগকারিণী ও অভিযুক্ত দুপক্ষেরই কথা শোনা হয়েছে। লীনার কথায় সাক্ষী হিসাবে অভিযুক্ত পরিচালক এমন একজনকে আনেন যিনি দীর্ঘদিন পরিচালকের সঙ্গে কাজ করছেন। সেই সাক্ষী ঘরে ঢুকে পরিচালকের দিকে তাকিয়ে হাসেন, তা আমরা খেয়াল করেছি। সাক্ষী হিসাবে যারা পক্ষপাতিত্ব করেননি তাদের সকলের কথাও আমরা শুনেছি। লীনার সাপ কথা, মহিলা কমিশন যখন বিষয়টা খতিয়ে দেখছে তখন অভিযুক্ত পরিচালক তাকে বারবার ফোন করেছেন, তিনি ফোনও ধরেছেন। তার কাছে সমস্ত কলই রেকর্ড আছে বলে জানান লীনা। রাজ্য মহিলা কমিশনের প্রধান আরও জানান, তাদের সমস্ত কথোপকথন, অভিযোগকারিণী ও অভিযুক্ত সকলেরই বয়ান তাদের কাছে রেকর্ড আছে, প্রয়োজনে তারা সেটা আদালতে জমা দিতেও প্রস্তুত। এদিকে শুক্লা দাস লীনা গাঙ্গুলির বিরুদ্ধে যে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন এ বিষয়ে লীনা জানান, শুক্লা দাস যিনি কিনা পরিচালকের স্ত্রী নন, তিনি যা বলেছেন তা অবমাননাকর। তিনি কিভাবে দাবি করছেন যে আমরা পক্ষপাতিত্ব করছি। লীনা আরও বলেন, রাজ্য মহিলা কমিশন আদালত নয় যে প্রয়োজনে দোষীকে শাস্তি দেবে, বরং তারা দুপক্ষের সঙ্গেই কথা বলতে হয়। পরিচালক দাবি করেছেন রাজ্য মহিলা কমিশন নাকি তাকে দিয়ে লিখিয়ে নিয়েছে যে উনি ক্ষমা প্রার্থী, এটাও তো মিথ্যে। লীনা সাব কথা, আমরা কারোর মুখের কথা বসাতে পারি না, আমাদের কর্মপদ্ধতি নিয়ে প্রশ্ন উঠলে যাবতীয় প্রমাণ দিতে বাধ্য হব। আর আমরা আরও এক অভিনেত্রী এবং পরিচালকের স্ত্রীর কাছ থেকেও অভিযোগ পেয়েছি। তো বন্ধুরা, এই প্রসঙ্গে আপনাদের মতামত রাখবেন কমেন্ট বক্সে। এই আপডেটে ছিল এতটুকুই, দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।